স্বাস্থ্য নলছিটি উপজেলা কল্যাণ সমিতি ছাত্র কল্যাণ সমিতির আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের প্রিয় সভাপতি, সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নলছিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন মান্যবর অতিথিবৃন্দ, আপনারা যারা শুনছেন, ব্যক্তিগতভাবে আমি যদি আমার অনুভূতি বলি, তাতে হয়তো বা কেউ কেউ মন কষ্ট পাবেন এবং অপ্রিয় হতে পারে, কিন্তু সবসময় প্রিয় কথা বলা যায় না। আমি ব্যক্তিগতভাবে ছাত্র কল্যাণ সমিতি এবং থানা সমিতির সঙ্গে যে ঋণ্যতা একসময় অনুভব করতাম সেটি এখন কম করি, এবং সঙ্গত কারণে নিজের মধ্যেই প্রশ্ন আসে যে আমার মধ্যে এই পরিবর্তনটা কেন এসেছে, এবং তাতে যে আমি নিজে ভালো বোধ করি তা না। এর সহজ উত্তর, প্রজন্মের পরে প্রজন্ম যখন আমরা স্বপ্ন দেখে এই সংগঠন করেছি, তখন আমাদের ভিতরে প্রবল আশা এটি ছিল যে নতুন প্রজন্ম, যে প্রজন্ম সামনের চ্যালেঞ্জ নিচ্ছে, আধুনিক হচ্ছে, সেই প্রজন্ম পূর্বতন প্রজন্মকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি সেই জায়গায় নিজেকে সন্তোষজনক অবস্থায় দেখতে পাইনি। আমি সেই জায়গায় মনে করেছি যে অদম্য উৎসাহ, পরিশ্রম, নীতিনৈতিকতা, নিষ্ঠা, একাত্মতা, ভালোবাসা, নিজ অঞ্চলের প্রতি দরদ এবং নিজের প্রতি আত্মসম্মান বোধ, এটি বাড়িয়ে আমরা যে প্রজন্ম তৈরি করতে চাই, কোথাও কোথাও আমার মধ্যে সেই ঘাটতি আমি লক্ষ্য করেছি বলেই কাছে মনে হয়েছে যে সব হয়তোবা খানিকটা বিমুখ হলে, কিন্তু সেই বিমুখ হওয়াটা যে আমাদের আনন্দ দেয় আমি আবারও বলবো সেটি না, হয়তোবা তাদের মধ্যে বা যারা যারা সেই চেতনার জায়গাটি তৈরি করছে পাচ্ছে না, তাদের মধ্যে এক ধরনের কষ্ট এবং বেদনা তৈরি হতে পারে, কারণ আমি নিজে এতে কষ্ট পাই। আমি আরো খোলামেলা বললে এই কথা বলতে চাই, আমরা এটি ছোটবেলা থেকে আমাদের কম শিক্ষিত, অর্থ শিক্ষিত, কিন্তু ভীষণ আত্মমর্যাদাবান বাবা মার কাছ থেকে শিখে এসেছি, শুনে এসেছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনি নিজের মেধা মনন দিয়ে পরিশ্রম করে নিজেকে তৈরি করবেন, সেটি পৃথিবীর এবং জীবনের শ্রেষ্ঠ আনন্দ। কিন্তু এখন আমরা পরতে পরতে যখন দেখি দুর্নীতি হচ্ছে সাফল্যের প্রধান সোপান, যখন দেখি অনিয়ম হচ্ছে জীবনে বেড়ে ওঠার পথ, এবং সেই পথ যদি আমাদের প্রলুব্ধ করে তাহলে ব্যক্তিগত ভাবে আমি কিছুদিন ভালো থাকতে পারি, কিন্তু যে সমাজ, যে দেশে আমি নিঃশ্বাস নেই, আমি সেই সমাজ এবং সেই দেশকে ধ্বংস করছি, কলুষিত করছি। আমি মুখে কল্যাণের কথা বলছি কিন্তু আমি আমার প্রিয় নলছিটিকে ধ্বংস করছি। সেটি যদি না হয় তাহলে নলছিটি ছাড়াকাঠির মতো জায়গায় মাদকাসক্ত একটি ছেলেও পাবো, এটি আমি কোনোদিনও কল্পনা করিনি। সুতরাং সেই বাস্তবতা যদি তৈরি হয়, আমি যখন দেখি যে অর্থবিত্তের প্রভাব অতিমাত্রায় বেড়ে যায় এবং সেটি আমাদেরকে প্রলুব্ধ করে, তখন আমার মনে হয় আমাদের নীতি নৈতিকতা এবং আদর্শের জায়গায় কোথাও একটি দুর্বল অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে নবীন বরণে আপনাদেরকে আমি আহ্বান জানাবো, মাথা উঁচু করে দাঁড়াবার মতো আত্মশক্তিতে এবং অনৈতিক না থেকে নীতিবান হওয়া, দুর্নীতিবাদ না হয়ে সৎ হওয়ার যে সাহস এবং শক্তি, আপনি যদি আজকের দিনে সেই শপথটি নিতে পারেন তাহলে আর কিছু না, আমি বড় কথা বলতে চাই না, শুধু এইটুকুন বলবো, আমাদের যারা জন্মদাতা সেই বাবা মা যত গরিবই হোক আমাদেরকে নিয়ে গৌরব করতে পারবে, এটি যেন আমরা মনে রাখি, কারণ আমাদের সম্ভাবনার সকল পতন মুক্ত, কিন্তু আমাদের মানুষেরা কলুষিত হতে শুরু করেছে, আমাদের মানুষেরা বাজার চিনতে শুরু করেছে, কিন্তু বাংলাদেশ বাজার দিয়ে সৃষ্টি হয়নি, বাংলাদেশ মূল্যবোধ দিয়ে সৃষ্টি হয়েছে, বাংলাদেশ বঙ্গবন্ধুর দ্বারা তৈরি হয়েছে, যিনি সারা জীবনে এই সব বিষয়ের সঙ্গে আপোষ করেনি। একজন বঙ্গবন্ধুকে অনুসরণ করলে বাংলাদেশকে বোঝা যায়, একটি বাংলাদেশকে বোঝা গেলে এটি বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র, চীনের মতো রাষ্ট্র, ভারতের মতো রাষ্ট্র যখন মানবতার পাশে না দাঁড়ায়, তখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা
বারবার মিয়ানমারের শরণার্থীর পাশে দাঁড়াতে পারে, কেন পারে? নৈতিকতার শক্তিতে পারে, এবং সেটাই আমাদের শক্তি। কথাটি এ কারণে বললাম, নলচিটির প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা একটা মানুষও পৃথিবীর সেরা মানুষ হতে পারে যদি তার সৎসাহস, নৈতিকতা এবং আদর্শভিত্তিক জীবন তৈরি হয়। আসুন আজকের এই দিনে আমরা এই শপথ নেই। এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটি দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশ, এবং এইখানে আমরা যে মানুষ তৈরি করব সেই মানুষ স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত নতুন প্রজন্ম হোক। সেই প্রজন্ম আত্মমর্যাদাবান হবে। আমরা বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করি, কি দিয়ে করি? সততার শক্তি দিয়ে করি। তাহলে এই প্রজন্মের মধ্যে যদি সেই শক্তি না হয়, আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্ন কারা ধারণ করবে? আগামী দিনে রবীন্দ্রনাথ নজরুলকে কারা ধারণ করবে? আগামী দিনে শের বাংলাকে কারা ধারণ করবে? সেই বিষয়টি মনে রেখি ছাত্র কল্যাণ সমিতি করতে হবে, ভেতরে কল্যাণকে ধারণ করতে হবে। আসুন আমরা সেই সুন্দর শপথে বলিয়ান হই। আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।